আমার কাছে পুরো জিনিসটি মনে হচ্ছে একটি নেগেটিভ মার্কেটিং। ফ্রেন্ডস, আমি ফাহিম ফারুক, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই নিউ শো ট্রেন্ডিং টপিক। মূলত বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন জিনিসপত্র এবং চলমান বিষয় নিয়ে আমি এই শোতে আলোচনা করে থাকি। আজকে আমি আলোচনা করব ব্লু হোয়েল, দ্য ডেড গেম। তাহলে ভিডিও শুরু করা যাক। ব্লু হোয়েল বা ডেড গেম, মরণঘাতী গেম, যে গেম খেললে সবাই মারা যায়, এই গেমটির কিন্তু আরও কিছু নাম আছে। নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েক আপ অ্যাট 4:30, আই এম এ ওয়েল, F78। এই সবগুলো নামই একই গেমের নাম এবং সবগুলি একই গেমের আন্ডারে। এই গেমটির নাম কেনই বা ব্লু হোয়েল রাখা হলো, এর পিছনে একটি কারণ হলো অনেক জায়গায় দেখা যায় বা অতীত ইতিহাস ঘাটলে বা বর্তমানে দেখা যায় একটি রহস্য। রহস্যটি হলো একটি নীল তিমি পানির বাইরে চলে আসে নিজেকে আত্মহত্যা করার জন্য, জিনিসটাকে এরকম তৈরি করার জন্য এবং নিজেকে নিজে ধ্বংস করার জন্য এই গেমটির নাম দেওয়া হয় ব্লু হোয়েল। বেসরকারি সংবাদ মাধ্যমে জানা যায় এ পর্যন্ত পুরো পৃথিবীতে 130 জনের মতো মানুষ এই ব্লু হোয়েল গেমের জন্য মারা গিয়েছে। এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মূলত ইন্ডিয়াতে এর আকার মহামারী আকার ধারণ করেছে এবং কলকাতা এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া বাংলাদেশেও এই গেমটি ঢুকে গিয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু এই সব কিছুর ভিতরে একটি মজার ব্যাপার হলো ব্লু হোয়েল গেম যে এই সকল মৃত্যুর জন্য দায়ী জাস্ট একটি ধারণা করা যাচ্ছে। আপনার কি মনে হয়, আসলে কি এই ব্লু হোয়েল গেমই দায়ী, নাকি কোনো সন্ত্রাসী চক্র সব দায়ভার একটি গেমের পিছনেই দিয়ে মুক্তি পেতে যাচ্ছে? ইউরোপের ইউরোনিকা ভ্যান কোবা এবং ভলিভিয়া ভেলকোবা নামে দুইজন মেয়ে এই গেমটি খেলে আত্মহত্যা করে এবং তারা 14 তলা থেকে লাফ দিয়ে তারা তাদের জীবন দিয়ে দেয়। এখানে একটি রহস্যময় ব্যাপার হলো তারা দুইজনই ছিল বান্ধবী বা বন্ধু বলা যেতে পারে, কিন্তু তারা মরার আগে তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছিল দি এন্ড। দুইজনের এই একই পোস্ট অবশ্যই সন্দেহভাজন। যদি আমরা এই মৃত্যু দুটির ড্রাইভার ব্লু হোয়েলকে দেই, তাহলে নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ আছে। এতক্ষণ তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আমাদের দেশের বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলোর কিছু বিশ্লেষণ। কিন্তু কিছুদিন আগে একটি মেয়ে মারা যায়, তার নাম স্বর্ণা, এবং তার এই মৃত্যুর পিছনে দায়ী করা হয় ব্লু হোয়েল গেমটি। অনেক রিসার্চ এবং গবেষণার পর এবং পুলিশের ইনভেস্টিগেশনের পর জানা যায় এই মেয়ের মৃত্যুর পিছনে ব্লু হোয়েল দায়ী নয়। তাহলে আমরা বুঝতেই পারি যে এই ব্লু হোয়েল গেমটিকে মানুষ ইস্যু হিসেবে নিয়ে অনেক ক্রাইম করছে। আমার কাছে পুরো জিনিসটি মনে হচ্ছে একটি নেগেটিভ মার্কেটিং। নেগেটিভ মার্কেটিং কীভাবে, আমি এর উদাহরণ দিব। এখন থেকে আরও 5 বছর আগে গোল্ডলিপ সিগারেটে একটি কথা লেখে হতো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ট্যাগলাইনটা ইউজ করে সেই সিগারেটের সেল বেড়ে যায় অনেক অনেক বেশি।
ঠিক একইভাবে এই ব্লু হোয়েল গেমটিকে না খেলার কথা বলে অনেকে এই গেমটিকে প্রমোট করছে। আমি নিজেও এই গেমটির নিষেধাজ্ঞা থেকে এই গেমটি জানতে পারি। তাছাড়া প্লে স্টোরে ব্লু হোয়েল নামে সার্চ দিলে অনেক রকম গেম আসে এবং যার নাম কিনা ব্লু হোয়েল। কিন্তু সবাই এই গেমটি থেকে সাবধান থাকার জন্য আমি একটি টিপস দিতে পারি, সেটি হলো কেউ যদি কোনো অপ্রয়োজনীয় এবং আনসাসপেক্টেড কিছু লিংক আপনার মোবাইলে আসে অবশ্যই সে সমস্ত লিংক থেকে দূরে থাকুন। এবং এই জিনিসটি ভালো বা মন্দ এইসব জিনিসপত্র আপনি যাচাই করেই আপনার সব কিছু তথ্য সিকিউর রাখার চেষ্টা করুন। আজকে আমি যাচ্ছি, টিল দেন স্টে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, টেক কেয়ার গাইস।